হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম অনুপম অনুমিলকোটে। ওয়েলকাম টু মাই চ্যানেল। এখনকার সব থেকে বড় আপডেট, আপনারা প্রথম আমার এই চ্যানেল দেখতে পাচ্ছেন। রেল নিয়োগ করতে চলেছে 39,500 জন কর্মীকে, দেখা যাক কি বিজ্ঞপ্তি বেরিয়েছে। কোভিড-19 চিকিৎসায় 2,500 চিকিৎসক ও 37,000 প্যারামেডিক্সকে কাজে লাগাবে রেল। অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন অঞ্চলে চিকিৎসক ও প্যারামেডিক্স নিয়োগ করছে রেল। কোভিড-19 সংক্রামিত ব্যক্তিদের চিকিৎসার জন্য 17টি হাসপাতাল ও রেল হাসপাতালের 33টি ব্লকে 5,000 শয্যা তৈরি করা হয়েছে। কোভিড-19 সংক্রামিতদের কোয়ারেন্টাইন ও আইসোলেশনের জন্য ট্রেনের 3,250টি কামরাকে তৈরি রাখা হয়েছে। মোট 5,000 কামরাকে এই কাজের জন্য পরিবর্তন করা হবে। দেশের এই সংকটকালে বিভিন্ন কোচ নির্মাণ কারখানা, ওয়ার্কশপ, কোচিং ডিপো ও হাসপাতালগুলি ব্যক্তিগত সুরক্ষা উপকরণ, পোশাক, স্যানিটাইজার ও মাস্ক তৈরিতে নেমে পড়েছে। কোভিড-19 পরিপ্রেক্ষিতে ভারত সরকারের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে সহায়তা করতে কোমর বেঁধে কাজে নেমে পড়ল ভারতীয় রেল। এই কাজের অঙ্গ হিসেবে রেল হাসপাতালগুলিকে উন্নীত করা হচ্ছে, প্রয়োজনে কাজে লাগানোর জন্যে শয্যা প্রস্তুত রাখা, অতিরিক্ত চিকিৎসক ও প্যারামেডিক্স নিয়োগ, রেলের যাত্রী কামরাগুলিকে আইসোলেশনের জন্যে প্রস্তুত রাখা, চিকিৎসা সামগ্রীর যোগান সুনিশ্চিত করা, PPE, ভেন্টিলেটর ইত্যাদির উৎপাদন করা ইত্যাদি। উল্লেখ করা যেতে পারে, সারা দেশে রেলের 586টি হেলথ ইউনিট, 45টি মহকুমা হাসপাতাল, 56টি ডিভিশনাল হাসপাতাল, 8টি উৎপাদনক্ষম হাসপাতাল, 16টি জোনাল হাসপাতাল আছে। এর একটি বড় অংশকেই করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কাজে লাগানো হবে। 2,500-এর বেশি চিকিৎসক ও 35,000-এরও বেশি প্যারামেডিক্স কর্মী এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রয়েছে। দেশ জুড়ে থাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও রেলের স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে পারবেন। তারপরে কি লেখা আছে, কোভিড-19 মোকাবিলায় যে সমস্ত উদ্যোগ রেলের তরফ থেকে নেওয়া হয়েছে সেগুলো কি কি। 1 নম্বর, দেখুন, কোভিড-19 সংক্রমিতদের কোয়ারেন্টাইন ও আইসোলেশনের জন্য ট্রেনের 3,250টি কামরাকে তৈরি রাখা হয়েছে। মোট 5,000 কামরাকে এই কাজের জন্য পরিবর্তন করা হবে। 80,000 শয্যা থাকবে। তারপর 2 নম্বর আছে, কোভিড-19 আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য 17টি হাসপাতাল ও রেল হাসপাতালের 33টি ব্লকে 5,000 শয্যা তৈরি রাখা হয়েছে। 3 নম্বরে আছে, 11,000 কোয়ারেন্টিন শয্যার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 4 নম্বরে, PPE, ভেন্টিলেটর প্রভৃতির পর্যাপ্ত যোগান সুনিশ্চিত করা। 5 নম্বর, উল্লেখ করা যেতে পারে, রেল ইতিমধ্যেই নিজেরা ব্যক্তিগত সুরক্ষা উপকরণ, পোশাক তৈরি করেছে। বর্তমান দিনে 1,000টি PPE তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে, প্রয়োজনে উৎপাদন আরও বাড়ানো হবে। 6 নম্বরে কি রয়েছে, দেশ জুড়ে থাকা সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও রেল স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল পোস্ট। আর এখানে যে বলা হলো যেখানে কর্মী নিয়োগ করা হবে, এখানে দেখুন, এখানে লেখা আছে যে 2,500 চিকিৎসক ও 37,000 যে প্যারামেডিক্স কর্মী, এটা জাস্ট তারা অ্যানাউন্স করেছে, বাট এই বিজ্ঞপ্তিটা যখনই বেরোবে তখনই আমি কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে সাথে সাথে আপলোড করে দেবো। ঠিক আছে, তো চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে থাকুন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকুন, তাহলে আমি যখনই এইসব ভিডিওগুলো আপলোড করবো সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন, আর সবার আগে সেই আপডেটটা আপনার কাছে চলে যাবে। আর এই পোস্টের নিচে হোয়াটসঅ্যাপের গ্রুপগুলো দেওয়া আছে, যে কোনো একটা গ্রুপে আপনি জয়েন করতে পারেন। আর এই পোস্টের নিচে আমি ভিডিওটাকে ক্লিপ করে দেবো, সেখান থেকে আপনার ভিডিওটা দেখতে পারবেন। আর এই পোস্টের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা পোস্টটা পড়ে নিতে পারবেন। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। তারপর আপনার সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করুন, তারপর বেল আইকনে ক্লিক করুন, অল অপশনে ক্লিক করুন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করবেন। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ আ গুড ডে। বাই।